আচ্ছা এক ছোট্ট টুকু টুকু দাও না আবার বাবা কি করে তোমার সাথে নিচে নিচে দাও নিচে দাও নিচে দাও রুটি খেতে পারলে ভালো তো খায় না রুটি খায় না দিদি খায় না ও এমনি ধর ঢং করে এখানে তুমি খাবে একটু দাও এখানে আসো মেডলিন এই যে এখানে খাও না নাকি না ঢং মারো খাও না কিছু না নষ্ট করো খাচ্ছে তো এই তোমার খাবার দিবে এখন খালাম উনি তোমার কি অবস্থা সাথী ছাড়া তোমার সাথী কই তোমার সাথী কই আচ্ছা তুমি একটু বলো তো ময়না বলো তো একটু ময়না বলবে না ময়না বলো কষ্ট হচ্ছে গুলিয়ে গুলিয়ে দিই শক্ত করে দিই তুমি মন না পেলে তুমি বলো ময়না একটু খাবে দিচ্ছি ওয়েট দেখো বন্ধুরা জুলু ম্যাডলিন রুটি খায় আজকে দেখলাম ফার্স্ট সেদিন আমার বন্ধু বললো না চা পরোটা খায় তাই আমি আজকে পরোটা দিলাম পরোটাও খেলো আর আমাদের ময়না কথা বলে না দুষ্টু আগে কথা বলতে এখন বলে না দুজনকে আলাদা করা হয়েছে এখানে একজন আরেকজনকে ওখানে রাখা হয়েছে দেখি কথা বলে কিনা তুমি খেয়ে ফেলেছো ইমামের পরোটা ইমামের রুটি খেয়েছো এটা একটা অজ হইলো ইটস ওকে খাও তুমি খাও আমি হাতে খাওয়াই দিব মারিতে পারছো না এই তো পেরেছে আবার মাটিতে পড়ে গেল পানি খাবে এখন একটু আসো পানি খাও আসো দিলাম আসো আছো আমি থাকবো না বেশিক্ষণ বাবা সিউ সুইট ডিমস আপনারা বিড়ালকে ইয়ে খাওয়াতে পারেন রুটি খাওয়াতে পারেন রুটি ভালো আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি সেটা হলো চিয়া সিড দেখেন আমি চিয়া সিড খাই লেবু দিয়ে চিয়া সিড চিয়া সিড শরীরের জন্য ভালো আমরা এদের এখন বয়স 50-এর কাছাকাছি এই সময় অবশ্যই একটু স্বাস্থ্যের যত্ন নিতে হবে এভরিডে 30 মিনিটস মিনিমাম হাঁটতে হবে উইদাউট ফেল এটার কোনো বিকল্প নাই হাঁটতে হবে আরেকটা হলো লেবুর শরবত সকালবেলা লেবু গরম পানি এটা খাওয়া জরুরি আর হচ্ছে আপনার চিয়া সিড বাস আমি কাজের মধ্যে দুইটা কাজই করি লেবুর পানি খাই সকালবেলা চিয়া সিড খাই আর রাতের বেলায় অবশ্যই আধা ঘন্টা হাঁটবো ডিম তো অবশ্যই খাবো ডিমের কোনো সাথে ভেজিটেবল ভেজিটেবল এই ভেজিটেবল লাল আটা রুটি
মাংস একটু খাই।